হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু ভিডঙ্ক ডট কম আমি সৌরভ তোমাদের ম্যাথ টিউটর তো এখানে যে প্রশ্নটা বলা আছে দেখো একটি সমকোণী ত্রিভুজের একটি বাহু ছত্রিশ সেমি এবং অতিভুজ ও অন্য বাহুটির সমষ্টি চুয়ান্ন সেমি তো অতিভুজ এবং অপর বাহু দৈর্ঘ্য কত হবে আমাদেরকে নির্ণয় করতে বলা হচ্ছে তো আমরা যদি এখানে ছবি এঁকে নিই একটা তাহলে দেখতে পাবো যে এখানে অতিভুজ আমাদের যে কোনো একটা বাহু বলা আছে ছত্রিশ সেমি এবং অতিভুজ এবং আরেকটা বাহুর যে দৈর্ঘ্য সেটা দেওয়া আছে চুয়ান্ন সেমি ঠিক আছে তো আমরা আমাদের সুবিধার জন্য ধরে নিচ্ছি অতিভুজের দৈর্ঘ্য এক্স এবং অন্য বাহুটির দৈর্ঘ্য ওয়াই তাহলে আমাদের সেই হিসাবে প্রশ্ন অনুযায়ী দেখো আমরা অতিভুজটা আমরা ধরে নিচ্ছি এক্স সেমি এবং অন্য যে বাহুর কথা বলা আছে সেটা আমরা ধরে নিচ্ছি ওয়াই সেমি তাহলে প্রশ্ন অনুযায়ী আমরা বলতে পারি এক্স প্লাস ওয়াই যেটা এটা আমাদের ফিফটি ফোর দেওয়া আছে ওকে এটাকে আমরা এক নম্বর নামকরণ করছি আবার যেহেতু এটা একটা সমকোণী ত্রিভুজ তাহলে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা পিথাগোরাসের উপপাদ্য কাজে লাগাতে পারি যেটা হলো লম্ব স্কোয়ার যুক্ত ভূমি স্কোয়ার সমান অতিভুজ স্কোয়ার তাহলে সেটা কাজে লাগিয়ে আমরা কি পেয়ে যাবো এখানে থার্টি সিক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এক্স স্কোয়ার তো আমরা যদি এটা ক্যালকুলেট করি থার্টি সিক্স স্কোয়ার হবে বারোশো ছিয়ানব্বই ওয়াই স্কোয়ারটাকে আমরা এই সাইডে নিয়ে গেলে আমরা পেয়ে যাবো X স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার তো নেক্সট আমরা কি করবো এই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারের যে সূত্র সেটা আমরা বসিয়ে দিই তাহলে আমরা পেয়ে যাব এক্স প্লাস ওয়াই এক্স সমান বারোশো এবারে প্রশ্ন অনুযায়ী দেখো আমাদের এক্স প্লাস এর মান দেওয়া আছে চুয়ান্ন তাহলে আমরা এটা যদি বসিয়ে দিই কি পেয়ে যাবো না চুয়ান্ন ইন্টু এক্স সমান আমরা এখানে পেয়ে যাচ্ছি তাহলে ক্লিয়ারলি আমরা এক্স মাইনাস ওয়াইয়ের যে ভ্যালুটা সেটা কি পাচ্ছি না বারোশো ছিয়ানব্বই বাই চুয়ান্ন ওকে তো আমরা নেক্সট দেখি এক্স মাইনাস ওয়াই টু বারোশো ছিয়ানব্বই বাই চুয়ান্ন যেটা আমাদের এসেছে আমরা যদি কাটাকাটি করি এখানে আমরা পেয়ে যাবো এইটিন এখানে আমরা কাটাকাটি করলে পেয়ে যাবো ফোর থ্রি টু এরপরে আমরা যদি এইটিন দিয়ে কাটাকাটি করি তাহলে এখানে আমরা পেয়ে যাবো টোয়েন্টি ফোর অর্থাৎ আমরা বলতে পারি কি না এক্স মাইনাস ওয়াই এর ভ্যালুটা আমরা যেটা পাবো সেটা হবে টোয়েন্টি ফোর এটাকে আমরা দু নম্বর নামকরণ করলাম তো আমরা এরপরে এক নম্বর সমীকরণ এবং দু নম্বর সমীকরণ যদি অ্যাড করে দিই তাহলে কি আসবে দেখো আমাদের X+ প্লাস ওয়াই এক নম্বর থেকে আমরা পাচ্ছিলাম ফিফটি ফোর আবার এক্স মাইনাস ওয়াই যেটা এখানে আমরা পাচ্ছি সেটা হলো টোয়েন্টি ফোর তাহলে দুটোকে যোগ করে দিলে ওয়াইগুলো কাটাকাটি হয়ে যাবে দুটো এক্স যোগ হয়ে যাবে টু এক্স এবং এখানে আমরা যোগ করে পেয়ে যাব সেভেন্টি এইট তাহলে ক্লিয়ারলি এখান থেকে আমরা এক্স এর মানটা কত পেয়ে যাবো না সেভেন্টি এইট বাই টু অর্থাৎ এখান থেকে চলে আসবে কত থার্টি নাইন ঠিক আছে তাহলে আমরা কি ধরেছিলাম অতিভুজ তাহলে আমাদের দেখো এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি যে অতিভুজের দৈর্ঘ্য সেটা হচ্ছে উনচল্লিশ ঠিক আছে এবারে আমরা এক নম্বর সমীকরণ থেকে কি পাচ্ছিলাম যে এক নম্বর সমীকরণ থেকে আমরা পাচ্ছিলাম যে এক্স প্লাস ওয়াই এর মান কত ফিফটি ফোর এখন আমরা পেয়ে গেলাম এক্সের মান থার্টি নাইন তাহলে থার্টি নাইন প্লাস ওয়াই সমান আসছে কত ফিফটি ফোর তাহলে এখান থেকে আমরা ওয়াই সমান কি পেয়ে যাব থার্টি নাইন অর্থাৎ আমরা যদি এখান থেকে ক্যালকুলেশন করি এটা পেয়ে যাব ফিফটিন অতএব আমরা কি পেয়ে যাব এখানে অপর বাহুটির দৈর্ঘ্য ফিফটিন অপর বাহুটির দৈর্ঘ্য আমরা পেয়ে যাব সেমি তাহলে এটা হয়ে যাবে আমাদের কোশ্চেনটা কি অতিভুজের এবং অপর বাহুটির দৈর্ঘ্য কত তাহলে অতিভুজের দৈর্ঘ্য আমরা সেমি এবং সরি অপর বাহুটির দৈর্ঘ্য পেয়ে যাচ্ছি ফিফটিন সেমি আর অতিভুজের দৈর্ঘ্য আমরা পেয়েছি থার্টি নাইন সেমি এটাই হয়ে যাবে এই কোশ্চেনের আনসার ভীড়ঙ্ক ডট কম ওয়েবসাইটে ম্যাথ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এরকমই নানা প্রশ্ন এবং তাদের সমাধানের জন্য আমাদের ওয়েবসাইটটি ভিজিট করো